জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির পুজো। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির পুজো শুরু হলো শুক্রবার। 514 বছরের পুরনো এই পুজো রাজপরিবারের পুরোহিত শিব ঘোষালের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয়েছে। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ি পুজো। রাজবাড়ির পুজো উপলক্ষে রাজবাড়ি চত্বরে পুলিশি আয়োজন রয়েছে। ষষ্ঠী পুজোতে উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্যরা। দুর্গা দেবী শ্রী শ্রী ষষ্ঠাধি কল্পরম্ভ পূজা কর্মাণি নম ঋদ্ধিতাং নম ঋদ্ধিতাং নম স্বস্তি নম স্বস্তি নমনাধিপতি ভূমিরাকাশং কচরামরা ব্রহ্মং শাসন ভগবতী দুর্গা দেবী সপরিবার সহিত ইহা গচ্ছ ইহ তিষ্ঠ পূজাং গৃহ নম দেবী শ্রী ভক্তি স্বরূপে পরিবার সমন্বিত যাবৎ পূজাং তাবং সৃষ্টা নম ওং নম খর্বং শুলাস্তনং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসন্না মুগ্ধ মধুপ বেল লগন্ধস্থলং দন্তাঘাতং রুভীর সিন্ধুর শুভাকরং বন্দে শৈলসুতং গণপতি সিন্ধু কাম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণসায় এষ অর্ঘং নম গণসায় নম প্রজ্জ্বলিত ধূপ দীপায় গণসায় নম আমরা এই দিনে আসবো, কালকে আমাদের হবে মনি, যে নাইট আসবে তার হবে কালকে আমাদেরও দিচ্ছে। এইবারে 514 বছরের পুজো পুলিশের আয়োজন, পুলিশের আয়োজনও রয়েছে দেখলাম, পুলিশ সহযোগিতা করছে। হ্যাঁ, পুলিশ নিশ্চয়ই সহযোগিতা করে, পাবলিকও সহযোগিতা করে, কারণ কোন রকম কোনো কিছু হয় না। কোনো কুমার বোস রাজপরিবার সদস্য।